তো নাও সব রেডি হয়ে গেল আনিনি ট্রিপ। ও ফুল অন প্যাকিং হয়ে গেল। এই হেলমেট ল, বিরাট কোহলি দি, বিরাট কোহলা প্ল্যানিং আছিলে আনিনি পা ঘুরি যাওয়া, কিন্তু মায়োডিয়ে পা ঘুরি যাওয়া, তো নাও গৈ আছো আনিনি। সব ভালে কুশলে হলেই হল আর। এই টপু তো কালি আমার বাইকস বিলাক কোয়াই নহলে, দুখন হিমালয়ান্স, এখন এক্সপালস আর মোর 390 অ্যাডভেঞ্চার। সো রোড কন্ডিশন মানে চারি ভাগৰ এভাগ বেয়া বুলি কৈছে, তো মিনিমাম মানে 50 কিলোমিটার মান থাকে অফ রোড মান পাম, মাঝে মাঝে পেচ। জয় বলরাম, বম বম বলে। ও মা, জোস জোস সবরে ফুল জোস, রাতি প্ল্যানিং হয়ে গেল আনিনি যাওয়া। সো নাও টাইম হয়েছে 6:50 আর আমি উলাইছো মায়োডিয়ার পর। এতিয়া গোটে ট্রিপটোয় মানে আমার আনপ্ল্যান হয়ে আছে, একো প্ল্যানিং করা নাছিল ঘর পা হতে, কত থাকিম কি করিম সেটো কারণে মানে আপডেট বিলাক ভালকে দিয়া নাছিল, মানে বিশেষকে রাতির ভিতরতে গোটে প্ল্যানিং হয়েছিল রাইডর। আমার সব টাইম মানে কম, সানডে আমি ঘুরব লাগিব, চাও আজি কিমান কি করব পারো আনিনি চাব পারো। স্নো অলপ অলপ আছে আর লাস্ট স্নো বলে কৈছে, মানে স্নো সিজন নাই আর এদায় হল, তো অলপ অলপ স্নো আছে, লাকটো ভাল আমার। আর আমার রাইড করা এবার প্রায়খিনি মানে নতুন হয়, নতুন নতুন বাইক। এটুয়ে অ্যাডভেঞ্চার ম্যান, আনপ্ল্যান। জানুয়ারি ফেব্রুয়ারি মাস পুরো স্নো হয়ে থাকে এবার রাস্তাত। আজি আমার ব্রেকফাস্ট পয়েন্ট হল হুনলি, হুনলিত ব্রেকফাস্ট করিমগে গৈ। মায়োডিয়া তো হুনলি 33 কিলোমিটার, 1.5 ঘন্টা লাগিব কভার করতে সাগে। আর আনিনি একদম ফার্স্ট টাইম, রোড কন্ডিশন কেন কি না জানো, একদম ফার্স্ট টাইম হয় সবর কারণে। মানে বিরাট একটা জোস সবরে রাতে, আর যামে বলে আনিনি আহিলো যেতিয়া সবে কলে, তো সেই মতে রাতিপা সোনকালে উঠাও হল, নহলে ইমান সোনকালে উঠা আজি প্ল্যানে নাছিলে, কারণ আমি ডামবুকত স্টে করিম বলে ভাবিছিল, ডামবুক বা পাছিঘাট, যেহেতু সবে প্ল্যানিং হয়ে গেল যেতিয়া আর ওলাই দিছো আর আনিনি। আর মানে ভরিত অল্প দুপু পাই আছো, এটা একটা প্রবলেম হয়ে আছে মোর, একমাহ বেড রেস্ট দিছিলে মোক আর এসপ্তাহ নহতে রাইড করে আছো। তাকো এনেকা রাস্তাত
আরে এই পেস্ট মানে বেয়া থাকে জানো না রোহন মানে ব্রস পড়ি থাকে তো এই জায়গা তো বেয়া থাকে এনেকুৱা পেস্ট মাঝে মাঝে পালে একো নাই কন্টিনিউ যদি থাকে দিগদার হব অল্প মানে আনিনি রাস্তা ডঙ্গ রাস্তা সেম হয়ে আছে মেচুকা ঠিক হল নে নাই জানো ঠিক করে আসিল আমি যাওতে টাওয়াং তো পুরো মজা এটা ওয়াটার ক্রসিং ওয়াটার ক্রসিং ওয়াটার ক্রসিং বারিষা সাকে ভয়ঙ্কর হয়ে থাকে এইটা মানে এবার মোট রাইডটা মানে ফিনিশ হয়ে যাবো অরুণাচল মানে বুঝছে নাই জিরো পার্টটা থাকি যাব খালি আর হুনলি আর 3 কিলোমিটার্স তো হুনলিত মেন টাউন নে গাঁও না জানো কিন্তু ভিউটা মানে অসম ভিউ মেন নহা হতেন পস্তা লো হতেন আর রাস্তাটা পুরো এনেকা জিগজ্যাগ 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 মানে উলাই আছে পুরো মোটরজিপি ট্র্যাক এ নোয়ারো ইয়ার মোটরজিপি গোপ্রো ধরব নয়ব সাগে বিউটিফুল বিউটিফুল কেটা বাজিলে রে চাচুন কেটা বাজিলে 7:15 আমি মানে তারপর ওলাইছো 6:30 অলমোস্ট 33 কিলোমিটার কভার করলোয়ে আনিনি 110 বল 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 নাও রোড কন্ডিশন পুরা টিপটপ হয়ে গেছে সাল মেরা ঘোড়া টিক 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 সাল মেরা ঘোড়া টিক 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 মানে রোড কন্ডিশন এনেকা অল্প ভাল অল্প বেয়া তার মাজতে আর তো মানে যেটা রাস্তা বনাইছে অহা 2-3 বছর পিছত মানে আনি দি টাওয়ার নিচিনা হয়ে যাব রাস্তা সো আনে নি রোড ক্লোজ 11টা বজাত খুলিব যেহেতু আমার হাতত টাইম নাই সেকারণে আর বেক হয়েছো ঘরলে বিরাট একটা দুঃখ লগা সময় মানে এটা এটু মানে যোনটো প্ল্যানিং করে আইছিল হেতু ভরি লৈ পেলায় ভগা ভরি লৈ ফ্র্যাকচার ভরি লৈ নহব আর এটা সো বেগটো দামবুক আমার যোনটো প্রথম প্ল্যান আছিল হেতুয়ে করো কারণ আমার বাকি রাইডার্স বিলাকৰ মানে মানডে ডিউটি জয়েন করব লাগিব ঘুরি যাবলে মন যাওয়া নাই কিন্তু উপায় নাই তো আর একটা আমার কাহিনী এটা হয়ে গেল মানে আনপ্ল্যান ট্রিপত এনেকা হয় মানে দেই সো আমি ঘুরি আইছিল যত রোড কাটিং হয়ে আসছিল আনিনি যাওয়া রাস্তারপর 2-3 কিলোমিটার ঘুরি আইলো আকো আমার ডিসকাস হল যে ইমানখিনি আহিলো মেলিলো বা 1-1.5 ঘন্টার কারণে আমি আনিনিটো মানে ক্যান্সেল হয়ে গেছিলে কিন্তু জোস মানে এনেকুৱা মানে আকৌ আমি গৈছো আনিনি ওয়ান প্ল্যান ট্রিপ এইবিলাক
জিতি হৈ যায় মানে এইবিলাক ট্ৰিপত মানে ক'ব নোৱাৰি মানে এইটো ট্ৰেডিনৰ কাৰণে আৰু আনিনিটো কমপ্লিট কৰি যাওঁ মনটো বেয়া হৈ গৈছিলে ঘূৰি যাওঁতে কিন্তু নাও আকৌ হেপি এইবিলাকে হয় ট্ৰিপত আৰু বিশেষকৈ আনপ্লেন ট্ৰিপত তো অথনি আমি ইয়াৰ পৰা ঘূৰি গৈছিলোঁ थोड़ा आगे चले जाओ आगे गाड़ी खड़ी है थोड़ी बैक करेंगे पिछड़ कर पकड़ा नहीं गला रे रास्ता बेहा के जानो ना तो बहुत रिक्सी हो ऐसे रास्ता পাথর খহি আছে দেখিছে নাই বহু রিক্সি হয়ে আছে ন এইটো তো রাস্তা খোলা থাকে দিনের 11টা পা 2টা বজালেকে 8টালেকে তো এটোর টাইম মিলাই আহিলে রবলে দরকার নাই আর কিবা হয় বে কিবা হয় সেকেন্ড রোড ব্লক নাও টাইম হয়েছে 1:30 আর আনিনি আছে অলমোস্ট 46 কিলোমিটার আর 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগিব আমি গৈ পাম আমার ডেস্টিনেশন আনিনি নে কি কোৱা ব্রো 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 What the road, bro? Powder, powder, bro. Bro, boga hoi jaba, bro, boga hoi jaba. This is the road condition. Baby ko pyaas lag raha hai. নিচে যা রা হ্যাঁ পানি পিনে গেলি ক্যামেরা অন হয়ে এটোয়ে লাস্ট পেচ বলে কেছে বেয়া রাস্তার আর ফকলেনের অবস্থা আরে ভেস কি আহ কেলা হিলগুটি পড়ে যায় ন ইয়াত অরুণাচল রাস্তা বনাবলে
This is the fucking road I want in here. Landslide zone hoy kena deep deep no hoy Dibang River. आही पाई गलो आरो आरिनी आहू नाहू करी मेन जोस लागिबो जोस 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 तो आगे आज आही पालोही This is the Anini town baby Hotte pain to finally our hotel aji bus now ami orange farm ot ahi goisu so orange sea